शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমস এর নিউজ সেগমেন্ট এসআর টাইমস এ আপনাদের স্বাগত। খবর শুরুর আগে নজর রাখবো আজকের হেডলাইনস এ। হেডলাইনস নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকা বিনা টুটে। এবার শহর দুর্গাপুরের সিটি সেন্টার সহ বিভিন্ন এলাকায় মন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি সহ পোস্টার ঘিরে জল্পনা উঠল তুঙ্গে। মন্ত্রীর পোস্টারের পাশে জায়গা পেয়েছেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও বোর্ড চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। দাদার প্রতি আবেগ ও ভালোবাসা থেকে এই পোস্টার, প্রতিক্রিয়া জানালেন মন্ত্রী ঘনিষ্ঠ বোর্ড চেয়ারম্যান। জামুরিয়ার বীজপুরে বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগ তুলে জামুরিয়া এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষে ধিক্কার সমাবেশের ডাক। ধিক্কার সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে নানা ইস্যুতে কেন্দ্রকে আক্রমণের নিশানায় রাখলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। অখিল ভারতীয় যুবা যাদব মহাসভার মিলন সমারোহের আয়োজন ছিল আসানসোলের গুজরাতি ভবনে। আয়োজিত সম্মেলনে জেলা থেকে যাদব মহাসভার কয়েকশো প্রতিনিধি অংশ নিয়েছিলেন। যাদব রেজিমেন্টের গঠন সহ যাদব সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে বিশেষ জোর দেওয়া হল এদিনের মিলন সমারোহে। বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগ তুলে এর প্রতিবাদ জানিয়ে রাজ্যব্যাপী কর্মসূচির আওতায় অন্ডালের দীর্ঘনালা গ্রামে ধিক্কার সমাবেশের আয়োজন অন্ডাল ব্লক তৃণমূল কংগ্রেসের। ধিক্কার সমাবেশে উপস্থিত হয়ে কেন্দ্রকে নিশানা রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের। আসানসোল পৌর নিগমের হিন্দি একাডেমির পক্ষে শিল্পাঞ্চলের তিন কবির কবিতা সংগ্রহের বইয়ের উদ্বোধন। জনসাধারণ ও কবিতা প্রেমীদের জন্য শিল্পাঞ্চলের তিন কবির বইয়ের উদ্বোধন সারলেন আসানসোল পৌর নিগমের পুর প্রশাসক জিতেন্দ্র তেওয়ারি। বাইক চুরি চক্রে জড়িত তিনজনকে জিজ্ঞাসাবাদ করে অভিযানে নেমে দুর্গাপুরে বাইক চুরি চক্রের চার পান্ডাকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের আদালতে তোলা হলে আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ বিচারকের। উদ্ধার সাতটি বাইক। মহান নভেম্বর বিপ্লবের স্মরণে ও আগামী ২৬ নভেম্বরের ধর্মঘটকে সফল বানাতে সিপিএম এর রানীগঞ্জ এরিয়া কমিটির পক্ষে বের হল মিছিল। দ্রব্যমূল্য বৃদ্ধি সহ একাধিক ইস্যুতে একযোগে কেন্দ্র ও রাজ্যকে আক্রমণ করলেন মিছিলে নেতৃত্বে থাকা সিপিএম বিধায়ক রুনু দত্ত। শহর দুর্গাপুরে কি শুভেন্দু ঝড় হাজির? রবিবার সকালে শহরের সিটি সেন্টার সহ লাগোয়া এলাকায় রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি সহ পোস্টার ঘিরে রাজনৈতিক মহলে শুরু হলো জোর জল্পনা। শুভেন্দু অধিকারীর পাশে আরো একটি পোস্টারে স্থান পেয়েছেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বোর্ড চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। দাদার প্রতি আবেগ ও ভালোবাসা থেকে এই পোস্টার, প্রতিক্রিয়া জানালেন চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। এর আগেও একাধিকবার তার সমর্থনে পোস্টার সাটানো হয়েছে। হ্যাঁ, তিনি রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলায় চাই বার্তার পর শুভেন্দু অধিকারীর ছবি সহ নতুন ব্যানার কাঁথিতেও, যা নজরে এসেছে সবার। কাঁথির পর এবার দুর্গাপুরের সিটি সেন্টার ও সংলগ্ন এলাকায় তার সমর্থনে পোস্টার সাটানো হলো। তবে কি শহর দুর্গাপুরেও শুভেন্দু ঝড় হাজির?
রবিবার সকালে শিল্প শহর দুর্গাপুরের সিটি সেন্টার ও সংলগ্ন এলাকায় রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর পোস্টার ঘিরে রাজনৈতিক জল্পনা উঠেছে তুঙ্গে। তোমার ভাবনায় বাংলা শীর্ষক পোস্টারে শুভেন্দু অধিকারীর ছবি, অন্যদিকে তারই পাশে দুর্গাপুরের ভাবনায় দাদার শীর্ষক একটি পোস্টারে দুর্গাপুরের চার নম্বর বোর্ড চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের ছবি। শিল্প শহর দুর্গাপুরের শুভেন্দু অধিকারী ও চার নম্বর বোর্ড চেয়ারম্যান তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ পোস্টারই এখন রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে। একাধিকবার নানা অরাজনৈতিক কর্মসূচিতে যোগ দিয়ে রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী দলীয় নেতৃত্বকে একাধিকবার নানা অরাজনৈতিক কর্মসূচিতে যোগ দিয়ে রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর গলায় দলীয় নেতৃত্ব সম্পর্কে নানা তির্যক মন্তব্য উঠে এসেছে। তা নিয়ে বারংবার রাজ্য রাজনীতিতে বিতর্ক উঠেছে তুঙ্গে। সম্প্রতি যুব তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি সহ আলাদা আলাদা পোস্টার ঘিরেও রাজনৈতিক মহলে বিতর্ক ওঠে তুঙ্গে। তবে শিল্প শহর দুর্গাপুরে এই প্রথম শুভেন্দু অধিকারীর সমর্থনে সিটি সেন্টার ও সংলগ্ন এলাকায় পড়ল পোস্টার। কে বা কারা পোস্টার সাঁটালো তা জানা যায়নি। পোস্টার ঘিরে জল্পনা শুরু হতেই দুর্গাপুরের চার নম্বর বোর্ড চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন জননেত্রী, তারপরই লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে যার জনভিত্তি আছেন তিনি হলেন শুভেন্দু অধিকারী। তবে কে বা কারা এই পোস্টারগুলি সাঁটিয়েছে তা তার জানা নেই। চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় তিনি জানালেন, তার সত্তাকে যারা মানেন সম্মান করেন, তার লড়াইকে যারা সম্মান করেন, তারাই সম্ভবত এই পোস্টার সাঁটিয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে তিনি কৌশলী মন্তব্য করলেন এদিন। আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না, কে বা কারা পোস্টার দিয়েছে এটা বলতে পারবো না, কিন্তু আমি একটা জিনিস বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যেমন জননেত্রী, তারপরে যদি কারো লড়াই সংগ্রাম আন্দোলনের মধ্যে দিয়ে জনভিত্তি আছে তার নাম শুভেন্দু অধিকারী। তার প্রতি যাদের ভাবাবেগ আছে, ব্যক্তি ভালোবাসা আছে, ব্যক্তিকেন্দ্রিক তার সত্তাকে যারা মানেন সম্মান করেন শ্রদ্ধা করেন তার লড়াইকে শ্রদ্ধা করেন, তারা হয়তো ভাবাবেগতে কিছু করে থাকতে পারলে করে থাকতে পারেন, আমার এ সম্বন্ধে সঠিক কিছু জানি। আপনিও কি চাইছেন? না, আমি তো ব্যক্তি শুভেন্দু অধিকারীকে শ্রদ্ধা করি, তার প্রতি ভালোবাসা আছে, আজীবন থাকবে, সারা জীবন থাকবে। এটা নিয়ে তো আমি বারংবার বলেছি, ওনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক, তার সাথে আমার রাজনৈতিক সম্পর্ক। মমতা ব্যানার্জির পরে আমি শুভেন্দু অধিকারীর প্রতি আমার শ্রদ্ধা আছে। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। যমুনার বীজপুরে বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের ধিক্কার সমাবেশ। যমুনিয়া এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষে আয়োজিত এই ধিক্কার সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা চেয়ারম্যান মলয় ঘটক। নানা ইস্যুতে কেন্দ্রকে আক্রমণের নিশানায় রাখলেন মন্ত্রী। জামুরিয়ার বীজপুরে বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে রবিবার তৃণমূলের পক্ষ থেকে ধিক্কার সমাবেশের আয়োজন করা হয়। জামুরিয়া এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, জামুরিয়া বিধানসভার কোঅর্ডিনেটর অভিজিৎ ঘটক, জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউরি, প্রাক্তন বোর চেয়ারম্যান শেখ সান্দার, জামুরিয়া এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সাধন রায়, ব্লক মহিলা সভানেত্রী রাখি কর্মকার সহ অন্যান্যরা। এদিনের এই ধিক্কার সমাবেশে সামিল হয়ে নিজের বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী মলয় ঘটক বলেন, এবং নরেন্দ্র মোদীকে চা বিক্রি করতে তিনি নিজে ছাড়া আর কেউ দেখেনি, তিনি নিজে ছাড়া আর তাকে চা বিক্রি করতে কেউ দেখেনি। পরের বার 2019 ভাবলেন, ভাই আমি যদি চা বিক্রি বলি তাহলে তো মানুষ বিশ্বাস করবে না, বললো হাম দেশ কা চৌকিদার হু, দেশের চৌকিদার। কিসের চৌকিদার ভাই? আপনার চৌকিদারিত্বে হাজারো কোটি টাকা লুট হয়ে চলে যাচ্ছে, আপনার চৌকিদারিত্বে দেশের সম্পত্তি বিক্রি হয়ে যাচ্ছে, আপনার চৌকিদারিত্বে দেশ লুট হয়ে যাচ্ছে, একদম মিথ্যে কথা। জামুরিয়া থেকে তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। अखिल भारतीय युवा यादव महासभा का मिलन समारोह आसनसोल के गुजराती भवन में आयोजित हुआ। इस सम्मेलन में जिले भर से यादव महासभा के सैकड़ों प्रतिनिधि शामिल हुए। यादव रेजिमेंट का गठन करने सहित समाज की एकजुटता पर विशेष रूप से जोर दिया गया।
अखिल भारतीय युवा यादव महासभा का विजया मिलन समारोह रविवार को आसनसोल के गुजराती भवन में आयोजित किया गया। इस समारोह में न सिर्फ आसनसोल बल्कि बनपुर, बराकर, रानीगंज, जामुरिया, पांडेश्वर, अंडाल, दुर्गापुर समेत जिले भर से यादव महासभा के सैकड़ों प्रतिनिधि शामिल हुए। मुख्य अतिथि के रूप में पहुंचे पश्चिम बर्धवान जिला तृणमूल युवा कांग्रेस के अध्यक्ष रुपेश यादव ने दीप प्रज्वलित कर विधिवत रूप से मिलन समारोह का उद्घाटन किया। इस दौरान अन्य कई विशिष्ट अतिथिगण भी मौजूद रहे। सर्वप्रथम यादव महासभा के तरफ से तमाम विशिष्ट अतिथियों को गमछा देकर परंपरागत रूप से सम्मानित किया गया। इस दौरान तमाम लोगों ने एक स्वर में यादव रेजिमेंट का गठन करने और अपने अधिकारों के लिए आवाज बुलंद करने की मांग रखी। इतना ही नहीं, समाज की एकजुटता पर भी जोर दिया गया। तृणमूल युवा कांग्रेस के जिला अध्यक्ष रुपेश यादव ने कहा कि समाज को जिस चीज की सही रूप में जरूरत है और जिसके बदौलत समाज आगे बढ़ सकता है, इस मिलन समारोह में उसकी झलक देखने को मिली है। प्रयास, विकास और उनके साथी इस बैनर के तले किए हैं और ये सराहनीय पर प्रयास मैंने यहां उपस्थित होकर के देखा कि आज समाज को जिस चीज की जरूरत है, आज समाज जैसे आगे बढ़ सकता है उसी से शुरुआत किया गया। एक समय था दुनिया जब ताकत के बल पर चलती थी, फिर दुनिया पैसे के बल पर चलने लगी और आज दुनिया बुद्धि के बल पर चलती है, नॉलेज के बल पर। दुर्गापुर नगर निगम के MIC धर्मेंद्र यादव ने कहा कि अखिल भारतीय युवा यादव महासभा की सार्थकता तभी है जब वह अपने समाज के पिछड़े एवं कमजोर तबके के लोगों को आगे बढ़ने में हर प्रकार से सहयोग करे। सिस्टम में आकर अपने मांग को रखे तो नीचे वो भी समाधान होगा। अगर सही मायने में पश्चिम बर्धवान के ऑल इंडिया युवा यादव महासभा का कार्य उस दिन संपन्न होगा जब इस जिला के हर एक पिछड़े वर्ग जो हमारे समाज के हैं, एकदम आर्थिकी से जो कमजोर वर्ग हैं, उन्हें भी हम अपने इस बैनर तले सहयोग कर पाएंगे, सपोर्ट कर पाएंगे, तभी जाकर इस मिलन समारोह का और तभी जाकर इस संस्था का नाम होगा। तभी हम अपने आप को कह पाएंगे कि हमारे जिला में भी ऑल इंडिया युवा यादव महासभा की संगठन है या संगठन कार्यकारी है या संगठन लोगों के दिलों पे राज करता है। इस अवसर पर पूर्व पार्षद विनोद यादव, कविता यादव, गंगा यादव, पहलवान यादव समेत यादव महासभा के तमाम पदाधिकारी एवं सदस्य भी विशेष रूप से उपस्थित थे। आसनसोल से रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम। खबरें अखन समय एक बिरती। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखें। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। पब्लिक टाइम्स जे संस्था जे এখানে এসে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক। আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। নিউজ কে যে মাপদণ্ড হতে হ্যাঁ খরা উতরতে হুয়ে ইসি তরহ আপ কাম করতে রহে ক্যোঁকি বর্তমান সময় মে चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र
कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। कालीगंजर जो संस्कृति कालीगंजर जो कल्चर ऐतिह्य সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা আপনাদের আশীর্বাদ নিয়ে সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি বিশ্বাস করে তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্ত এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয় সোহানকে পাবলিক টাইমসের যিনি কর্ণধার তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মনক অনুষ্ঠান করা যায়। পাবলিক টাইমস, লেট মি টেল ইউ, ইট ইজ মাই নিউজ চ্যানেল ওয়েন আই ট্রাভেল এভরি ডে ফ্রম দুর্গাপুর টু রানীগঞ্জ। Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also. And that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful time. শ্রীরাম মাল্টি ডেভেলপার, রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল প্রজেক্ট অ্যাভেলেবল, অন্ডাল নিয়ার এয়ারপোর্ট, কাজরা, আসানসোল। ফ্ল্যাট অ্যাভেলেবল অ্যাট ব্যানাচিটি জেকে পার্লেন নিয়ার NSHM কলেজ। কন্ট্যাক্ট নাম্বার 9832114696 অ্যান্ড 8016999596। টাটা
issuing of admission form for the academic session 2021-2022 for classes LKG and UKG shall commence from 9th November 2020 through online rljdmcdabpsraniganj.org. Interested parents may approach the school office for detailed information. Contact number 0341-448605, 8 a.m. to 3 p.m. all working day. Mobile number 7585995956, 90516245445 from 8 a.m. to 2 p.m. on all working days. বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগ তুলে এর প্রতিবাদ জানিয়ে তৃণমূল সুপ্রিমোর নির্দেশে সারা রাজ্যব্যাপী ধিক্কার সমাবেশের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। অঞ্চলের দীর্ঘনালা গ্রামে রবিবার আয়োজন ছিল তৃণমূল কংগ্রেসের পক্ষে ধিক্কার সমাবেশের। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার চেয়ারম্যান মলয় ঘটক। বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগ তুলে এর প্রতিবাদে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য, জেলা তথা ব্লক স্তরে ধিক্কার সমাবেশের ডাক দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষে। রবিবার অন্ডাল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষে অন্ডালের দীর্ঘনালা গ্রামে বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগ তুলে বিভিন্ন কেন্দ্রীয় নীতির প্রতিবাদে ধিক্কার সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। আয়োজিত ধিক্কার সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার চেয়ারম্যান মলয় ঘটক, তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি সিদ্ধার্থন দাশু, রানীগঞ্জের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহরাব আলী, যুব তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি রূপেশ যাদব সহ জেলা ও ব্লক স্তরের অন্যান্য নেতা কর্মী সমর্থকেরা। তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি সিদ্ধার্থন দাশু, রানীগঞ্জের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহরাব আলী সহ জেলা ও ব্লক স্তরের অন্যান্য নেতা কর্মীরা। বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগ তুলে সরব হলেন উপস্থিত বক্তারা। নানা ইস্যুতে কেন্দ্রের মোদী সরকারকে বেঁধলেন তারা। আয়োজিত ধিক্কার সমাবেশে দলীয় কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অন্ডাল থেকে অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস। আসানসোল নগর নিগম কে হিন্দি একাডেমি কে তরফ সে কাব্য সংগ্রহ কে লোকার্পণ এবং পরিচর্যা কা আয়োজন কিয়া গিয়া। আসানসোল নগর নিগম কে প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি নে 3 কাব্য সংগ্রহ কা লোকার্পণ কিয়া। आसनसोल नगर निगम के हिंदी अकादमी के तरफ से काव्य संग्रहों का लोकार्पण एवं परिचर्चा का आयोजन किया गया। बर्णपुर के साहित्यिक एवं सांस्कृतिक के सहयोग से शिल्पांचल के 3 कवियों के काव्य संग्रहों का लोकार्पण किया गया। प्रशासनिक सभागार में कार्यक्रम का उद्घाटन आकांक्षा की संगीत प्रस्तुति के साथ किया गया। इस मौके पर दिनेश कुमार, अशोक आशीष, रोहित प्रसाद पथिक की काव्य पुस्तकों का विमोचन आसनसोल नगर निगम के प्रशासक जितेंद्र तिवारी तथा आलोचक अरुण होता ने किया। कार्यक्रम के मुख्य अतिथि के रूप में पहुंचे आसनसोल नगर निगम के प्रशासक जितेंद्र तिवारी ने कहा कि काव्य संग्रह का लोकार्पण एवं परिचर्चा कार्यक्रम में आकर खुशी मिल रही है। हिंदी काव्य संग्रह के माध्यम से बहुत से लोग मेहनत कर अपनी रचना प्रकाशित कराते हैं, जिन्हें जितनी सफलता मिलनी चाहिए उतनी नहीं मिल पाती है। उन्होंने कहा कि हिंदी भाषा भाषी कवि, साहित्यकार, लेखक एवं नाटककारों को उनकी कृतियों को सफलता प्राप्त करने के लिए उनकी रचनाओं को बांग्ला में अनुवाद करने की जरूरत है। स्वागत भाषण मनोज यादव ने दिया। कार्यक्रम का संचालन प्रीति सिंह ने किया। इस मौके पर कथाकार श्रृंजय, निर्मल नवेंदु, विजय शंकर बिकुच, आनंद कुमार आनंद, डॉक्टर आलम शेख, राजेश्वर शर्मा, रामजी दुबे, ममता कुमारी, पूजा पाठक, अभिजीत कुमार दुबे सहित अन्य कई विशिष्ट लोग उपस्थित थे। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। দুর্গাপুর থানা এলাকায় প্রায়শই ঘটছিল বাইক চুরির ঘটনা। ঘটনায় 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পর মিলল সফলতা। 3 জনকে জেরা করে পুলিশ বাইক চুরি চক্রের আরো 4 পান্ডার খোঁজ পেল। অভিযানে নেমে গ্রেফতার করা হলো তাদের। ধৃতদের 8 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ বিচারকের। উদ্ধার 7টি বাইক।
দুর্গাপুর থানা এলাকা থেকে প্রায়শই বাইক চুরির ঘটনা ঘটছিল। ঘটনা তদন্তে নেমে পুলিশ দিন কয়েক আগে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তিনজনকে জেরা করে মিলল সফলতা। পুলিশ বাইক চুরি চক্রের আরো চার পান্ডার খোঁজ পায়। এরপর পুলিশ বেশ কিছু এলাকায় অভিযান চালিয়ে এই অপরাধ চক্রের চার পান্ডাকে গ্রেফতার করতে সমর্থ হয়। রবিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদেরকে আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ধৃতদের জেরা করে বাইক চুরি চক্রের মূল পান্ডা পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যে ধৃত চারজনের কাছ থেকে উদ্ধার হয়েছে সাতটি বাইক। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। এখন সময় আরো একটা বিরতি, সঙ্গে থাকুন। অধিক পুষ্টি এগ্রো ফ্রেশ আটা কি রোটি খুশি পরিবার হরদম তাজা টেস্ট আটা কি জগত মে এগ্রো ফ্রেশ বেস্ট সম্পূর্ণ মাত্রা মে কার্বোহাইড্রেট প্রোটিন ভিটামিন মিনারেলস সে ভরপুর এগ্রো ফ্রেশ আটা মডার্ন সায়েন্টিফিক টেকনোলজি সে বানা হেলদি হেলদি এগ্রো ফ্রেশ আটা রোটি চাপাটি পুরি পরাঠা এগ্রো ফ্রেশ এগ্রো ফ্রেশ আটা জল দেহে সঠিক পুষ্টি এগ্রো ফ্রেশ আটা রুটি এগ্রো ফ্রেশ এগ্রো ফ্রেশ আটা। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। মহান নভেম্বর বিপ্লবের স্মরণে নভেম্বর বিপ্লবের গুরুত্বের কথা মাথায় রেখে সমাজতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে সওয়াল করে আগামী 26 নভেম্বরের ধর্মঘটকে সফল বানাতে সিপিএম এর রানীগঞ্জ এরিয়া কমিটির পক্ষে বের হলো মিছিল। মিছিলের নেতৃত্বে ছিলেন সিপিএম বিধায়ক রুনু দত্ত। মিছিলে অংশ নিয়ে বিভিন্ন ইস্যুতে একযোগে কেন্দ্র ও রাজ্য সরকারকে আক্রমণের নিশানায় রাখলেন তিনি। রাশিয়ায় মহান নভেম্বর বিপ্লবের গুরুত্বের কথা মাথায় রেখে সমাজতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে সওয়াল করে আগামী 26 নভেম্বরের ধর্মঘটের সমর্থনে কেন্দ্রীয় বিভিন্ন নীতির সমালোচনা করে সিপিএম এর রানীগঞ্জ এরিয়া কমিটির পক্ষে রানীগঞ্জ এলাকায় বের হলো সিপিএম এর মিছিল। মিছিলের নেতৃত্বে ছিলেন সিপিএম বিধায়ক রুনু দত্ত। মিছিলে সামিল হয়ে কেন্দ্রীয় বিভিন্ন নীতির সমালোচনার পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব হলেন সিপিএম বিধায়ক রুনু দত্ত। মিছিলটি পরিক্রমা করল রানীগঞ্জ এলাকার বিভিন্ন প্রান্ত। মিছিল থেকে স্লোগান তুললেন মিছিলে অংশগ্রহণকারীরা। মূল্যবৃদ্ধি ইস্যুতে একযোগে কেন্দ্রের পাশাপাশি রাজ্যকেও আক্রমণের নিশানায় রাখলেন বিধায়ক। বিভিন্ন কলকারখানার বেসরকারীকরণের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদেও সরব হলেন তিনি। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। খবর শেষ করার আগে আজকের হেডলাইন্স ফিরে দেখব আরো একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টুটে। এবার শহর দুর্গাপুরের সিটি সেন্টার সহ বিভিন্ন এলাকায় মন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি সহ পোস্টার ঘিরে জল্পনা উঠল তঙ্গে। মন্ত্রীর পোস্টারের পাশে জায়গা পেয়েছেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও বোর্ড চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। দাদার প্রতি আবেগ ও ভালোবাসা থেকে এই পোস্টার, প্রতিক্রিয়া জানালেন মন্ত্রী ঘনিষ্ঠ বোর্ড চেয়ারম্যান। জামুরিয়ার বীজপুরে বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগ তুলে জামুরিয়া এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষে ধিক্কার সমাবেশের ডাক। ধিক্কার সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে নানা ইস্যুতে কেন্দ্রকে আক্রমণের নিশানায় রাখলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক।
অখিল ভারতীয় যুবা যাদব মহাসভার মিলন সমারোহের আয়োজন ছিল আসানসোলের গুজরাতি ভবনে। আয়োজিত সম্মেলনে জেলা থেকে যাদব মহাসভার কয়েকশো প্রতিনিধি অংশ নিয়েছিলেন। যাদব রেজিমেন্টের গঠন সহ যাদব সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে বিশেষ জোর দেওয়া হল এদিনের মিলন সমারোহে। বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগ তুলে এর প্রতিবাদ জানিয়ে রাজ্যব্যাপী কর্মসূচির আওতায় অন্ডালের দীর্ঘনালা গ্রামে ধিক্কার সমাবেশের আয়োজন অন্ডাল দপ তৃণমূল কংগ্রেসের। ধিক্কার সমাবেশে উপস্থিত হয়ে কেন্দ্রকে নিশানা রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের। আসানসোল পৌর নিগমের হিন্দি একাডেমির পক্ষে শিল্পাঞ্চলের তিন কবির কবিতা সংগ্রহের বইয়ের উদ্বোধন। জনসাধারণ ও কবিতা প্রেমীদের জন্য শিল্পাঞ্চলের তিন কবির বইয়ের উদ্বোধন সারলেন আসানসোল পৌর নিগমের পুর প্রশাসক জিতেন্দ্র তেওয়ারি। বাইক চুরি চক্রে জড়িত তিনজনকে জিজ্ঞাসাবাদ করে অভিযানে নেমে দুর্গাপুরে বাইক চুরি চক্রের চার পান্ডাকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের আদালতে তোলা হলে আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ বিচারকের। উদ্ধার সাতটি বাইক। মহান নভেম্বর বিপ্লবের স্মরণে ও আগামী ২৬ নভেম্বরের ধর্মঘটকে সফল বানাতে সিপিএমের রানীগঞ্জ এরিয়া কমিটির পক্ষে বের হল মিছিল। দ্রব্যমূল্য বৃদ্ধি সহ একাধিক ইস্যুতে একযোগে কেন্দ্র ও রাজ্যকে আক্রমণ করলেন মিছিলে নেতৃত্বে থাকা সিপিএম বিধায়ক রুনু দত্ত। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস, আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजें वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।